আজকের একটা ভূমিকম্পে চীনের কত বড় ক্ষতি হয়ে গেল জানেন? সর্বনাশা ভূকম্পের জেরে তুরস্কের তেলের পাইপ ধ্বংস হয়ে গেল নাকি? রাশিয়াই তুরস্কের আরেকটা প্রাণ বলতে পারেন? সৌদি আরব এই সুযোগে আরো বাড়াতে পারে জ্বালানি তেলের দাম? তুরস্ককে নিয়ে কপালে ভাঁজ চওড়া হচ্ছে চীনের, সেই সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেন পড়ে গেল আরো বড় খাদে। ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে জ্বালানি তেলের পাইপগুলো আস্ত রয়েছে তো? এরদোগান সরকার ঘোষণা করে দিয়েছে তুরস্ক জুড়ে বর্তমানে এমার্জেন্সি জারি করা হয়েছে, ফলে তুরস্কের গুরুত্বপূর্ণ সেইহান বন্দর থেকে জ্বালানি তেলের পরিষেবা আপাতত বন্ধ বা টালমাটাল অবস্থায় রয়েছে। এই খবর শুনতেই কিন্তু চীনের অস্বস্তি বাড়ছে, কারণ তুরস্কের রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল তুরস্কের মাধ্যমেই তো চীনে যেত। 2022-এর শেষের দিকে এরদোগান সরকার জানিয়ে দিয়েছিল তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কার করা হয়েছে। নতুন এই খনিতে 15 কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে। এই খবর বিশ্বে ছড়িয়ে পড়তেই কিন্তু অনেক দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু এবার এই সিরনাক প্রদেশেও কি ভূমিকম্পের কূপ পড়ল? এক্ষেত্রে কিছুটা তথ্য পাওয়া যাচ্ছে। তুরস্কের সংবাদ মাধ্যম বলছে সিরনাকও ভূমিকম্পের কবলে পড়েছে, ফলে সেখানকার স্কুলগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে একটা স্বস্তির খবর জানা গিয়েছে, ইরাক থেকে তুরস্কে তেল বহনকারী কেরকুক সেহান পাইপলাইন আজারবাইজান জর্জিয়া হয়ে তুরস্ক জুড়ে তেল বহনকারী বাকু তিবিলিসি সেহান পাইপলাইনের কোনো ক্ষতি হয়নি এই ভূমিকম্পে। কিন্তু দেশের এই পরিস্থিতিতে আমদানি রপ্তানির কাজ অবশ্যই বন্ধ রয়েছে। তুরস্ক তুর্কির থেকে তেল আমদানি করে ইউক্রেন, এদিকে তেল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার উপর মারাত্মকভাবে নির্ভরশীল তুরস্ক। তুরস্কের 80% জ্বালানি তেল এবং গ্যাসই কিন্তু আসে রাশিয়ার থেকে। ঠিক এই জন্যই তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর সময় যখন ন্যাটো সহ পশ্চিমারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা লাগাচ্ছিল একের পর এক, তখন তুরস্ক রুখে দাঁড়িয়েছিল। তবে মস্কো কিন্তু এরদোগান সরকারের উপর চটে যায়, কারণ ইউক্রেনের সঙ্গেও তলায় তলায় ব্যবসা চালাচ্ছিল তুর্কি। ইউক্রেনের কাছে অত্যাধুনিক প্রযুক্তির কিছু সামরিক ড্রোন বিক্রি করেছিল তুরস্ক। বিশেষজ্ঞরা বলেন একই ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে তুরস্কের অর্থনীতি বেশ কিছুটা নড়বড়ে অবস্থায় রয়েছে। তাই রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সামঞ্জস্য রেখেই চলতে হচ্ছিল এরদোগান সরকারকে। তবে দাঁড়ান, এখানে ছোট্ট একটা খেলা রয়েছে। কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি তুরস্কের স্বার্থ এবং রাশিয়ার স্বার্থের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। এই চিন্তা থেকে কৃষ্ণ সাগর পারের ইউক্রেন, আজারবাইজান, জর্জিয়া, মলদোভা এবং রোমানিয়া তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছিল। তবে তথ্য বলছে তুরস্ক থেকে যত না তেল রপ্তানি করা হয় তার থেকে বেশি তেল আমদানি করে তুরস্ক। তাই ভূমিকম্পের এই পরিস্থিতি বাগে আনতে পারলে তেল নিয়ে খুব একটা সমস্যায় পড়বে না চীন সহ বিশ্বের বাকি দেশগুলো। প্রথম কলকাতা ব্যুরো।